রমজান মাসে শয়তান বন্দী থাকে, কিন্তু রমজান মাসেই অনেক সময় অনেককে শয়তানের কর্মকাণ্ড করতে দেখা যায়। এর ব্যাখ্যাটা কি? আসলে মনের কষ্ট থেকেই এই ভাই এই প্রশ্ন জানতে চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন 720 ঘন্টার একটা ট্রেনিং সেন্টারে আল্লাহ তাআলা আমাদেরকে প্রবেশ করান। যদি আমরা 30 দিন দিয়ে হিসাব করি, 720 ঘন্টার একটা ট্রেনিং সেন্টারে আল্লাহ তাআলা আমাদেরকে প্রবেশ করান। প্রিয় ভাই, একটু চিন্তা করেন, 11টা মাস আপনি যে অন্যায় করেছেন, অন্যান্য সময় আপনি যে অপরাধ করেছেন, সারা বছরের জন্য আল্লাহ তাআলা রমাদান দিয়েছেন এমন একটা মাস হিসাবে, ইয়ারমাদু যুনুব, যেটা আপনার গুনাহগুলোকে জ্বালিয়ে ফেলবে, পুড়িয়ে ফেলবে, সারখার করে ফেলবে, এজন্য রমজান আসার আগেই প্র্যাকটিস শুরু করেন। আর অল্প সময় বাকি আছে, আমরা রমজানে প্রবেশ করে ফেলব। রমজানে প্রবেশ করার পর 720 ঘন্টার এই ট্রেনিং সেন্টারে প্রবেশ করার পর আপনি দেখবেন হাদিসের বক্তব্য অনুযায়ী ফুতিহাত আবওয়াবুস সামা, আকাশের দরজাগুলো আল্লাহ খুলে দেন। এরপরে হাদিসের ভিতরে গুল্লিকাত আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দেন। এরপরে হাদিসের ভিতরে আসছে সুফিদাত মারদাতুস শায়াতিন, শয়তানকে আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ করেন। তো শয়তানকে যদি আল্লাহ তাআলা আটকে ফেলেন, এরপরে শয়তানি হয় কেমনে? এই যে আমাদের দেশে কত রকমের শয়তানি, রমজান মাস আসলেই দেখবেন সব দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কাকে বলে কে কার চাইতে বেশি দাম বাড়াতে পারে। তো রমজান মাসে যদি শয়তান বন্দী থাকে, জিনিসপত্রের দাম বাড়ে কেমনে? তো হ্যাঁ, আমরা পারিপার্শ্বিক অনেক অবস্থা দেখলে দেখা যায় মানুষ গান বাজনা অনেকটা ছেড়ে দিয়েছে, গুনাহের দিকে কেমন যেন আগ্রহটা কম আগের চাইতে, তেমন কোন ডিজে বড় বড় পার্টিগুলো সব বন্ধ হয়ে গেছে। এইগুলা রমজান মাসে আমরা মোটামুটি সচরাচর কমই দেখি, কিন্তু পুরাপুরি গুনাহ থেকে আমরা বের হতে পারি না। কারণটা কি? একটা কারেন্টের ফ্যানের মধ্যে আপনি দেখবেন সুইচটা বন্ধ করে দিছেন, এরপরও দেখবেন ফ্যানটা কয়েক রাউন্ড ঘুরতে থাকে। আমাদের গুনাহের পরিমাণটা এত বেশি, সব সময় গুনাহের ভিতরে থাকতে 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 শয়তান আমাদেরকে যে তিনটা চাবি প্রতিনিয়ত দিয়েছে, একটা হচ্ছে গুনাহ করে যাও, এরকম গুনাহ সবাই করে, আরেকটা চাবি হচ্ছে শয়তান প্রতিনিয়ত আপনাকে আমাকে বলছে যে তুমি যেই রকম সেরা সেরা আমল করতেছ, দুনিয়ার কেউ এরকম সেরা সেরা আমল করে না। শয়তান নিজের কাছে নিজেকে বড় করে তুলেছে, অহংকার বিল্ড আপ করিয়েছে। এই সকল কাজকর্মে আপনি আল্লাহর কাছে তওবা করে যখন ফিরে আসবেন, বেশি বেশি তওবা করবেন। রমজান আসার আগ থেকেই সাহাবা ইকরাম 6 মাস ধরে শুধু দোয়া করতেন যে আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দেন, রমজান পর্যন্ত পৌঁছায় দেন, 6 মাস ধরে দোয়া করতেন। আমাদের যেই সময়ে আমরা এখন বর্তমান অবস্থান করছি, আমাদের উচিত যত রকমের গুনাহ আছে গুনাহগুলো ছেড়ে দেওয়া। রমজান পাওয়ার পরও যদি গুনাহ মাফ করায় নিতে না পারেন, নবীজি বলছেন মান হরিমা খায়রাহা ফাকাদ হরিম, রমজান পেল গুনাহ মাফ করায় নিতে পারল না, সে সবচেয়েতে বঞ্চিত, সবচেয়েতে মাহরুম, সবচেয়েতে নালায়েক, সে সবচেয়েতে হতভাগা সে। আল্লাহ আমাদের সবাইকে রমাদানুল মুবারকের এই পুণ্য বরকত দান করে গুনাহ খাতা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলোর পথে 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।